সোনালি দেখ আমাদের উচ্ছ আলু ভাতে করেছে, খাবি? এই সোনালি, তুই বলছিলিস যে আমার প্রজাপতি মাছ থেকে সাদা সাদা বেড়ায় না, ঝোল বেড়ায় না? অনেক ঝোল বেড়ায়, সাদা সাদা অনেক ঝোল বেড়ায়, খাবি? প্রজাপতি মাছের ঝোল খাবি? উটি মাছের ঝোল খাবি? হেবি ঘন সাদা সাদা ঝোল বেড়ায়, যদি খেতে চাস তাহলে চলে আয়, একদম ভালো করে মানে চেটা পুটে খেয়ে নিবি, হ্যাঁ? একটুও ছাড়বি না কিন্তু বলে রাখলাম। আমার পুঁটি মাছের স্বাদ কিন্তু হেবি, সবার মাছে পাবি না, অন্যদের মাছে কিন্তু পাবি না, আমার পুঁটি মাছের স্বাদ হেবি, আর ঝোলটা পুরো ঘন সাদা ঝোল, হ্যাঁ, বেড়াই কিন্তু আমার প্রজাপতি মাছ থেকে। সোনালি, তোর বরকে আমার কাছে পাঠিয়ে দিবি রে? হ্যাঁ, আমি জানি তোর বরের কলা আলু ঝোলটা না, মানে গাছের কলাটা না, অনেক বড় অনেক বড়, এর জন্য তোর মতো মানে কি বলবো, তা দেই 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 মানে আন এন্নারকে বিয়ে করেছে, বুঝলি তো, পাঠিয়ে দিস। তোর বর তো তোর মতো মেয়েকে বিয়ে করে তো প্রজাপতি ঝোল খেতে পারছে না, তো ভালো করে খেতে পারছে না, কারণ তোর তো প্রজাপতি মাছের পাখনা নেই, বুঝলি তো, পাখনা নেই, শুধু ইয়েটা আছে, ওই উনোনা আছে, তাছাড়া কিচ্ছু নেই, শুধু উনোনা আনে। তা তোর বরকে পাঠিয়ে দিস। না, আমি আর থাকতে পারছি না সোনারা, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এই জন্য না আমার কি বলবো, আমার প্রজাপতি মাছ থেকে সোনারা, বাবু সোনারা, মেয়ে সোনারা, প্রজাপতি মাছ থেকে মানে কি বলবো, প্রত্যেক দিন অল্প বেশি, হ্যাঁ, প্রত্যেক দিন সাদা ঘন ঝোল বেড়াচ্ছে, হ্যাঁ, মানে এত ওভারটাল হয়ে গেছে যে কোনো কলা আলুর ঝোল না খেলে মানে এই খিদেটা মিটবে না, বুঝতে পেরেছ? ওই জন্য না মাকে দিয়ে কলা আলুর ঝোল আনিয়েছি, আর থাকতে পারছি না সোনারা, তোমরা বেশি বেশি করে পাঠিয়ে দাও না সোনারা, কলা আলুর ঝোল আর থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার সোনারা, সাদা ঘন ঝোল বেরাচ্ছে, পুরো সাদা ঘন ঝোল সোনারা, আর লাপিয়ে লাপিয়ে টাইগারের বুঝি না, টাইগার ওই যে টিনিং টিনিং টিং ওর মতো নাচতে পারেছে, হ্যাঁ, ওই টাইগারের কলা আলুর ঝোল খাচ্ছি, দেখো এরকম করে চুষে চুষে, টাইগারের কলা, গাছের কলা দেখেছ? দেখো তোমাদের, তোমরা কিন্তু কেউ পাওনি, আমি কিন্তু টাইগারের টিনিং, হ্যাঁ, ওই কলা আলু ঝোল খেতে পাচ্ছি, আমি কত ভাগ্যবান মানে তো, হ্যাঁ হ্যাঁ, বই করে ওই বই করে ওর কলা আলু ঝোল খাচ্ছি, কত আমার মানে ট্যালেন্ট আমার মধ্যে, হেবি সুন্দর ওর যে কলা, গাছের কলা এত টেস্ট, এত টেস্ট, আর গাছের গলাটা কি বড় বাবা, আর গাছের কলাটা খুব মোটা বাবা, আমি জানতাম না ওর মানে গাছের কলা এত এত। সোনারা দেখো এটা মাছ মানে হচ্ছে লেটা মাছ, জামা কাপড় খুলে এসছে, দেখো দেখতে পেয়েছ, এটা মাছ, এটা মাছ এম এম করে লাফায়, খাবে, এসো খাবে তো এটা মাছ, এটা মাছ কিন্তু বিশাল চঞ্চল, যেমন চঞ্চল তেমনি কিন্তু মানে প্রজাপতি মাছ খেতে ভালো লাগবে, হ্যাঁ, আর কলা দিয়ে কলা আরে ঝোল দিয়ে আর প্রজাপতি মাছটা ভালো করে থেতলে থেতলে খেতে কিন্তু হেভি লাগবে সোনারা, এই এটা মাছ মানে লেটা মাছ, বুঝতে পেরেছ? এই যে জামা কোনোদিনও পায় না, এই লেটা মাছ জামা কোনোদিনও পায় না সোনারা।
পুঁটি মাছ না, এরকম 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 করে ভালো করে, হ্যাঁ, কলা আলু ঝোলটা মিশিয়ে 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 ভালো করে খাবে, হ্যাঁ, এরকম করে ভালো করে খাবে, দেখবে টেস্ট লাগবে, এরকম করে ভালো করে, এরকম করে ভালো করে প্রজাপতি মাছের মধ্যে মানে উটি মাছের মধ্যে ভালো করে মিশে মিশিয়ে 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 খাবে, তাহলে খুব ভালো লাগবে, দেখবা খেতে প্রচণ্ড ভালো লাগবে। দেখো এর মধ্যে কত উটি মাছ লেগে গেছে বা উটি মাছের ঝোল লেগে গেছে, ঠিক আছে, সাদা ঝোলটা লেগে আছে, এরকম করে মাখিয়ে 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 খাবে, এরকম করে ভালো করে এই থেতি থেতি থেতিতে ভালো করে মাখিয়ে খাবে। হ্যাঁ সোনারা, এতে টেস্ট উটি মাছের যে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে সোনারা, ঠিক আছে, মনে রাখবে। কিন্তু এরকম করে ভালো করে থেতলে 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 থেতে ভালো করে মাখিয়ে 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 সাদা ঝোলের সঙ্গে সঙ্গে মাখিয়ে 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 খাবে। হ্যাঁ সোনারা, তোমরা রাতে খাবে, দিনে খাবে, দুপুরে খাবে, যখন ইচ্ছে তখনই এরকম করে খাবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে মন।